যে পাকিস্তানে অনেক বেশি আন্দোলন হয়ে যাচ্ছে, অনেক বেশি ঝামেলায় পড়ে যাচ্ছে পাকিস্তানের মানুষ, পাকিস্তানে আন্দোলনের ফলে এখন পাকিস্তানের মানুষ কি করবে, এখন পাকিস্তানের মানুষ কোথায় যাবে, কি করবে, সব কিছু অফ করে দিয়েছে, পাকিস্তানের রাস্তাঘাট ব্লক করে দিয়েছে, এইটা করছে, পাকিস্তানের মোটামুটি যা যা দেখতে পাচ্ছেন সব কিছু এখন ঝামেলার মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে এখন মানুষ কি করবে, কোন জায়গায় যাবে, কার কাছে যাবে, দেশে তো একটা হাঙ্গামা শুরু হয়ে যাচ্ছে, দেশে তো একটা এটা হয়ে যাচ্ছে, দেশের মানুষ তো পুরো একেবারে মানে কোথায় যাবে, কারো কোনো দিশে নাই, কে কি করবে, কার কাছে যাবে, কার কাছে গেলে ঠিক হয়ে। পাকিস্তানে নাকি আন্দোলন হচ্ছে, পাকিস্তানের স্টুডেন্টরা নাকি আন্দোলন করতেছে, অনেক বেশি ঝামেলা হচ্ছে পাকিস্তানে। আচ্ছা তো তারপরে আমাকে অনেকে কমেন্ট করতেছো বা মেসেজ করতেছো যে আপু পাকিস্তানে তো আন্দোলন চলতেছে, তোমরা কীভাবে আসো, তোমাদের বাড়িতে ঝামেলা হচ্ছে কি না, তোমাদের বাড়ি থেকে উঠে আসছে কি না। হ্যাঁ, তারপর হচ্ছে আরও কত কথা যে তোমরা কী কী ঝামেলা ফেস করতেছো পাকিস্তানে, তোমাদের বাড়ি সব কিছু ঠিক আছে কি না, তোমরা রাস্তাঘাটে বেরোলে রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখতেছো, আর পাকিস্তানের সব কিছু মিলিয়ে আসলে বর্তমানের যে পরিস্থিতি সিচুয়েশনটা ওটা কেমন, আর আমাদেরকে একটু পাকিস্তানের আপডেট দাও, কী পরিমাণে গ্যাঞ্জাম চলতেছে, নেটমেট বন্ধ করে দিছে কি না, আর সরকারি বা অন্যান্য বাহিনীর মধ্যে কীরকম ধরনের পদক্ষেপ হচ্ছে বর্তমানে, কীরকম আন্দোলন হচ্ছে, সব মিলিয়ে আসলে মানে অনেক অনেক ধরনের বহু ধরনের কমেন্ট আমার ভিডিওতে আসতেছে। আমি আসলে মানে আজকে ভাবলাম যে এ বিষয়ে কথা আমি বলতে চাইনি, কিন্তু ভাবলাম যে এ বিষয়ে একটু কথা বলি, যেহেতু সবার কমেন্ট আসতেছে, সবার টেক্সট আসতেছে, আসলে এভাবে তো আসলে মুখ বন্ধ করে থাকা আমারও সম্ভব না, যেহেতু পাকিস্তানে আমি থাকি, পাকিস্তানের সম্পর্কে সত্যিটা জানো না আমার অবশ্যই ডেফিনেটলি দরকারের মধ্যে পড়ে। তো আজকে কথাটাতে আসলাম, পাকিস্তানে হচ্ছে যে কোনোরকমভাবে কোনো আন্দোলন হচ্ছে না, হচ্ছে প্রথম কথা, পাকিস্তানে কোনোরকমভাবে কোনো ধরনের আন্দোলন হচ্ছে না, বা কেউ রাস্তায় নামে নাই, কেউ ঝামেলাও করতেছে না। কালকে পাকিস্তানের 14 আগস্ট গেল, আজকে 15 আগস্ট, 16 আগস্ট, সরি 14, 15, 16, হ্যাঁ এখন এই বিজয়ের মাস চলতেছে। তো এই বিজয়ের মাসে কোনোরকম নেট কেউ বন্ধ করে নাই, বা কোনোরকম আন্দোলনও কেউ করে নাই, আর এখন বিজয়ের দিন, পাকিস্তানে আনন্দের দিন, সবাই ফ্ল্যাগ উড়াচ্ছে, পাকিস্তানের গান গাচ্ছে, পাকিস্তানের ভিডিও বানাচ্ছে, টিকটক বানাচ্ছে, যেহেতু আন্দোলন এখন হচ্ছে যে বিজয়ের সময়, বিজয়ের এই দিনে পাকিস্তান বিজয় লাভ করেছিল এই এই মাসটাতে, তো এই মাসটাতে তো নেট বন্ধ হওয়ার প্রশ্নেই ওঠে না, বা আন্দোলন করার প্রশ্নেই ওঠে না। আর পাকিস্তানে কী জন্য আন্দোলন হবে আমাকে যদি আপনারা একটু বলতেন যে কী জন্য আন্দোলন হবে। দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলন হয় সরকার বিরোধী, যে আমরা এই সুযোগ সুবিধা এই সুবিধা পাচ্ছি না, এই ফ্যাসিলিটিস পাচ্ছি না, এটা পাচ্ছি না, এইভাবে আন্দোলনটা হয়। কিন্তু পাকিস্তানে আন্দোলন কী জন্য হবে, পাকিস্তান সরকার ভালো, সরকার সব কিছু দিচ্ছে, জিনিসপত্রের দামও আগের থেকে রিজনেবল করে ফেলছে, তো সেক্ষেত্রে পাকিস্তানে মানে এখন হচ্ছে যে পাকিস্তানে ঝগড়া হওয়ার বা ঝামেলা হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, বা আমি কোনো ঝামেলা তো এখন অবধি দেখতেছি না। আন্দোলন করবে কী জন্য আন্দোলন করবে, বা পাকিস্তানের এই যে নিউজগুলো যারা যারা ছড়াচ্ছে, কিছু টিকটক ভিডিও দেখে বা কিছু রিলস দেখে আগের পুরনো, সেগুলো দেখে মানুষ এই নিউজগুলো মানে প্রকাশ করতেছে, এখন আর ডাউনলোড করে এগুলোতে প্রকাশ করতেছে, কিন্তু এগুলো আসলে বানোয়াট। কোনোরকম যদি ঝামেলা হতো পাকিস্তানে, গ্যাঞ্জাম হতো, সেটা আমি দেখতাম। আর পাকিস্তান এমন না যে মানে স্টুডেন্টরা ঝামেলা করলেই সরকার চলে যাবে বা ঝামেলা করবে, সরকারের থেকে ওই করবে, সরকারের থেকে অবশ্যই স্টেপ নেবে, এরকম কোনো পরিস্থিতি আসলে 24 ঘন্টার মধ্যে সেটা ঠিক হয়ে যাবে আশা করি, কারণ পাকিস্তানের আর্মি সরকার ওরা অনেক বেশি কড়া, এই ধরনের দেশের কোনো খারাপ পরিস্থিতি তারা আনতে দিবে না, ও খুব সহজে তারা সেটাকে ঠিক করে নিতে পারবে, সেরকম অ্যাবিলিটি পাকিস্তানের আছে, ঠিক আছে। আর পাকিস্তানের স্টুডেন্টের রাস্তায় নামার বা আন্দোলন করার কোনো প্রশ্নই ওঠে না, কোনো ঝামেলাই নাই যে আন্দোলন তারা করবে, কী জন্য ঝামেলা করবে, তাদের তো সব কিছু আছে, চাকরি আছে, চাকরি পাবে, সব কিছু পাবে, তারা কেন রাস্তায় নামবে, রাস্তা নামা তো তাদের কোনো কথা না। আর আমি নিজেও পাকিস্তানের থেকে কোনো জায়গায় কোনো ঝামেলা দেখতেছি না, মানে এগুলো মানুষ কই থেকে বাইর করতেছে পাকিস্তানের, এগুলো আসলে কিছু গুজব, কিছু ফালতু মিডিয়া আছে যারা পাকিস্তানে নেয় বদনাম করার জন্য এই ধরনের গুজবগুলো লটাচ্ছে, যে পাকিস্তানে অনেক বেশি আন্দোলন হয়ে যাচ্ছে, অনেক বেশি ঝামেলায় পড়ে যাচ্ছে পাকিস্তানের মানুষ, পাকিস্তানে আন্দোলনের ফলে এখন পাকিস্তানের মানুষ কি করবে, এখন পাকিস্তানের মানুষ কোথায় যাবে, কি করবে, সব কিছু অফ করে দিয়েছে, পাকিস্তানের রাস্তাঘাট ব্লক করে দিয়েছে, এইটা করছে, পাকিস্তানের মোটামুটি যা যা দেখতে পাচ্ছেন সব কিছু এখন ঝামেলার মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে এখন মানুষ কি করবে, কোন জায়গায় যাবে, কার কাছে যাবে, দেশে তো একটা হাঙ্গামা শুরু হয়ে যাচ্ছে, দেশে তো একটা এটা হয়ে যাচ্ছে, দেশের মানুষ তো পুরো একেবারে মানে কোথায় যাবে, কারো কোনো দিশে নাই, কে কি করবে, কার কাছে যাবে, কার কাছে গেলে ঠিক হয়ে যাবে, এগুলো আসলে মানুষের কিছু কিছু মানুষ আমাকে বলতেছে, এগুলো আসলে কোনো কিছুই না, দেশের কোনো কিছুই হয় নাই, দেশ পুরো ঠিক আছে, ওকে আছে, একেবারে পাকিস্তান ফ্রেশ। সো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিলাম, যারা যারা গুজবগুলো দেখতেছো বিলিভ করো না, প্রয়োজনে সেই গুজবে তোমরা ভিডিওগুলো দেখা বন্ধ করে দাও,
কারণ কি আমি তোমাদেরকে বললাম যে আমি নিজেও স্টিল নাও পাকিস্তানে অবস্থান করতেছি, আমি জানতে পারতাম অবশ্যই কিছু হলে আমি আপনাদেরকে অবশ্যই নক দিতাম বা আপনাদেরকে জানিয়ে দিতাম আপডেট, কিন্তু এরকম কোনো পরিস্থিতি আমরাই জানি না। মানে পাকিস্তানে যে এগুলো তোমরা এগুলো নিউজ দেখতেছে মানুষ আমরাই জানি না। আমি তো বাধ্য হয়ে এখন ভিডিও করতে আসলাম, আমি তো জানি না এই ধরনের কিছু। আমাকে মানুষ কমেন্ট করে করে মেসেজ করে করে বলতেছে, পরে আমি দেখলাম যে না মেসেজটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, অনেক অনেক মেসেজ। পরে ভাবলাম যে না এই বিষয়টা ব্লক করি, কিন্তু এই বিষয়ে আমরা কোনো কিছু জানি না। আমাদেরকে মানুষ কমেন্ট করতেছে বলে আমরা জানতে পারতেছি যে পাকিস্তানে এই অবস্থা। তাহলে ভাবেন পাকিস্তানের সমস্যা আর আমরাই জানি না, অন্য মানুষ জেনে গেল, অন্য দেশ থেকে জেনে গেলো মানুষ, বিদেশ থেকে জেনে গেলো, আর আমরা পাকিস্তানে বসে কিছুই জানি না। এটা হলো বলেন পাকিস্তানে ঝামেলা হবে আর আমরা জানতে পারবো না এটা কি হয়, কোন কোনদিন কোনোদিনই হয় না। তাহলে আপনাদের বুঝতে হবে যে এগুলো ঝুট মিথ্যা নিউজ, এটা আসলে কিছু বাজে কি বলবো কিছু বাজে ব্লগার যারা আসলে ভিউ পাওয়ার জন্য বিভিন্ন দেশের নামে মিথ্যা ঘটনা লটায়, কিছু টিকটক ভিডিও দেখে সেগুলো নিয়ে এখন সেগুলোকে বড় বিশ্লেষণ করে বড়ভাবে দেখাচ্ছে। কিন্তু এগুলো আপনাদেরকে কখনোই আপনারা কখনোই বিলিভ করবেন না, আমি আপনাদেরকে বলে রাখলাম, কারণ এগুলো বিলিভ করলে আপনাদেরই খারাপ লাগবে, আপনারা একটা মানে খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন যে কী করবো এখন, কী করবো কী হবে এটা কোনো কথা। এইভাবে আসলে মানে ব্যাপারটা এরকম হয়। পাকিস্তানের কোনো মিডিয়া যদি প্রকাশ করে কখনো, পাকিস্তানের মিডিয়া তো ডেফিনেটলি প্রকাশ করবে, যদি পাকিস্তানে এত বড় ঝামেলা হয়ে থাকে, আন্দোলন হয়ে থাকে, অবশ্যই প্রকাশ করে থাকবে, তাই না? কিন্তু এখন এই বিজয়ের দিনে সবাই বিজয় উল্লাস করছে, দেখেন প্রতিটা টিকটকে এই নিউজগুলো কোন কোন মিডিয়া থেকে দিচ্ছে, পাকিস্তানের কোনো মিডিয়া থেকে তো মনে হয় না যেগুলো দিবে। তো যারাই ইচ্ছে সম্পূর্ণ বানোয়াট, পাকিস্তানের মিডিয়াটা যখন দিবে বা আমি যখন জানাবো বা পাকিস্তানের মধ্যে যারা থাকে তারা যখন জানাবে তখন বিলিভ করবেন, বাকি আসলে সবই মিথ্যা। সো এটাই বলতে পারি, পাকিস্তানে কোনো কিছু হয় নাই, পাকিস্তান শান্তি আছে, ঠিকঠাক আছে, আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কোনো কিছু সমস্যা নেই। থ্যাংক ইউ।